8 নং টাউন বর্দোয়ালের উদ্যোগে আগরতলা নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের মাঠে এক যোগদান সভা আয়োজন করা হয়। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা 8 নং টাউন বর্দোয়ালি কেন্দ্রের বিধায়ক অধ্যাপক ডক্টর মানিক সাহা, রাজ্য বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা, যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক সহ সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ আরও অনেকে। এই দিনের যোগদান সভায় কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস ত্যাগ করে 1309 জন ভোটার বিজেপির পতাকা তলে যোগ দেন। তাদেরকে দলে বরণ করে নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, বিজেপি পার্টি একটা আধ্যাত্মিক ভারতীয় জনতা পার্টি, যে দলের মধ্যে সমন্বয় তা প্রতিনিয়ত বয়ে গেছে, তাই এই দল যোগদান করার জন্য সবাই এগিয়ে আসছে। পাশাপাশি তিনি বক্তব্য রাখতে গিয়ে বিগত 25 বছরের বাম আমলের খুন, ধর্ষণ, নারী নির্যাতন ওই সমস্ত ঘটনাও ওনার বক্তব্যে তুলে ধরেন। এদিন এমএলএ ফান্ড থেকে আমরা দিয়েছি, আমরা চাই মানুষ যেন কোনো অসুবিধার মধ্যে না থাকে, আর এক বছরে সব হয়ে যাবে সেটা ভাববার অবকাশ নেই। সেটাই বলছিলাম এবার বিধানসভার মধ্যে, যে আপনারা যে যে বলছেন সেটা হয় না, এটা হয়নি, আর এক বছরে তো বাজেট দিলাম 27 কোটি টাকা, 27,000 কোটি টাকা। আপনারা তো কমিউনিস্ট পার্টিকে বললাম 13,000 কোটি টাকার ঋণ আমাদের মাথায় রেখে গেছে, সেই জায়গায় আমরা সেইভাবে কাজ করছি। তো এই বছরে যেগুলো আমরা করলাম এবং যেগুলো আমরা করতে পারিনি সামনের অর্থ বছরে সেগুলো আমরা রাখবো, এত অধৈর্য কেন হচ্ছেন আপনারা? এবং আমরা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এক ভারত এক শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত, সেটা এবং আমি বলবো এক মণ্ডল 8 নং বর্দোয়ালি শ্রেষ্ঠ মণ্ডল, সেই বিষয়ে আমরা কাজ করি। এবং আমি নিশ্চিত যে আমাদের মধ্যে যারা কর্মঠ যে কার্যকর্তারা আছেন সবাই মিলে, এবং যে আমি 2-4টে পয়েন্ট বললাম যে ঘরে ঢুকে যেতে হবে, সম্পর্কের সাথে সমর্থন সেটা আদায় করতে হবে, কনফিডেন্স ডেভেলপ করতে হবে, যে ওই আমাদের যে বুথ সভাপতি আছে ওনার উপর কনফিডেন্স আছে, মণ্ডল সভাপতির এখানে কেন আসবে, আপনি ইউ আর দ্য লিডার অফ দ্যাট বুথ, তো সেই যে কনফিডেন্স সেটা আপনার কার্যকলাপের মধ্যে কিন্তু সেটা ডেভেলপ করবে। আজকে 1309 জন এসছে, সবাই বলছিল আগরতলা শহরে সাধারণত মানে গ্রামগঞ্জের মতো এখানে হয় না, কিন্তু এইবার আপনারা দেখিয়েছেন যে আগরতলা শহরের মধ্যে 8 নং বর্দোয়ালিতে যে হারে মানুষ এসছে আমি সত্যি আপ্লুত, আমি ভিতরে ঢুকার সাথে সাথে আমি আপ্লুত হয়ে গেছি। আমরা দেখিয়ে দিয়েছি যে 8 নং বর্দোয়ালিতে যদি এটা হয়, আজকে আমাদের মাননীয় সভাপতিও সেটা বলছিলেন যে 5-6 হাজার লোক হবে এখানে, তো ওনার সেই ধারণা আছে। তো এইরকম একটা এখানে আমরা সবাই এসছি, এটা এটা ভীষণ ভীষণ ভালো লাগছে আমাকে। তো সেই জিনিসটা সমস্ত জায়গায় এই ঢেউ ত্রিপুরা রাজ্যের সব জায়গায় যাবে, এবং যে কারণে কংগ্রেস সিপিএম বিরোধী দলের সবাই শঙ্কিত হয়ে আছে, সমস্ত মানুষ একজন ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এসে জয়েন করতে চাইছে। এবং আমরা যারা কার্যকর্তারা আছি ওনাদেরকে কাজও দিতে হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ, আমাদের কাজের অভাব নেই। ভারতীয় জনতা পার্টির কাজ করতে করতে আয়েস করার সুবিধা নেই, আগে আমরা দেখতাম আয়েস করার সেই ব্যবস্থা ছিল, এখন আয়েস টায়েসের সুবিধা হয় না, এখানে কাজ ছাড়া কোনো কিছু নাই, কাজেই আমাদের ধর্মই হচ্ছে কাজ এবং আমাদের ধর্মই হচ্ছে কর্ম। এবং গীতাই বলা আছে যে ফলের আশা করো না খালি কাজ করে যাও, আমরা কাজ করছি এবং কাজ করব। এবং যেটা আমি সবসময় সব জায়গায় বলি যে আমরা ভবিষ্যৎ আমরা জানি না, বর্তমান আমরা জানি আর ইতিহাস জানি, এমন কাজ আমরা সবাই মিলে করব যেটা বর্তমান হয়ে ইতিহাস হবে এবং সারা জীবন মানুষ মনে রাখবে। সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে অভিনন্দন, এবং আমার এই মণ্ডলের পক্ষ থেকে এখানে যারাই উপস্থিত আছেন, যারা যোগদান করেছেন সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।